يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وأن عائشة قالت سئل رسول الله صلى الله عليه وسلم عن البتر فقال كل شراب أسكر فهو حرام. সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সামনে আজ এমন একটি বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি যেটা আজ বর্তমান সময়ে ভারত সহ সমগ্র বিশ্ব ভেবে নিয়েছে যে এটি একটি সবচেয়ে জটিল এবং মারাত্মক সমস্যা। বিষয়টি হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণে মাদকদ্রব্য। আমাদের গত সপ্তাহে আমাদের এই মসজিদে একটি তাবলিগ জালসা হয়েছিল, তামার বিষয় ছিল কিন্তু সময়ের অভাবে হয়নি, তার জন্য ভাবছি যে এটাই আপনাদের সামনে উল্লেখ করব। কারণ বর্তমান সময়ে একটি মারাত্মক এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা। শুধু আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আজ বর্তমান সময়ে যেটা আপনি লক্ষ্য করবেন তাহলে দেখতে পাবেন যে অসংখ্য সমস্যা রয়েছে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পুরো বিশ্ব জুড়ে শুধু সমস্যা আর সমস্যা, শুধু সমস্যা।
তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহাসংকট, মহাসমস্যা, সেটি হচ্ছে এই মাদকদ্রব্য এবং মাদকাসক্তি। আজ আমাদের দেশে এই জিনিসটা আস্তে আস্তে ক্রমে এত বেড়ে চলেছে যে যারা মদ পান করে না, মাদকদ্রব্য সেবন করে না, ওরা কিন্তু দেখলে বা পড়লে জানলে অবাক হয়ে যাবে। আর যারা এই সমস্ত জিনিস সেবন করেন, ওরা তো করে, ওদের কাছে কিছুই মনে হবে না। আজ বর্তমান সময়ে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অধিকাংশ মানুষ আজ এই মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। অধিকাংশ মানুষ, বিশেষ করে আমাদের এই যুবক সমাজের মধ্যে এই মাদকদ্রব্যর প্রভাব বৃদ্ধি পাওয়ায় আমাদের সমাজের মধ্যে এক নিদারুণ বেদনাঘন পরিবেশের সৃষ্টি হচ্ছে। এই মাদকাসক্তির ফলে আমাদের একদিকে যেমন সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাচ্ছে, অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, অপরদিকে আমাদের এই যুবশক্তি অকালে ঝরে পড়ছে। আজ আমাদের এই মাদকদ্রব্য, এই মাদক সমস্যা নিয়ে আজ ভারত সহ সমগ্র বিশ্ব চিন্তিত। কারণ তারা ভেবে নিয়েছেন যে সমস্ত জিনিস সে আসল জড়ি হচ্ছে এই মাদকদ্রব্য। আমরা এই বর্তমান যে সমস্ত দেশে বিশ্বের নেতারা কিছুদিন আগে বুঝেছে যে এটা একটা মারাত্মক সমস্যা, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1400 বছর পূর্বে আগে ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত পাপের, সমস্ত ওয়াসলিস কর্মের জড় হচ্ছে, আসল জড়ই হচ্ছে এই মাদকদ্রব্য, মাদকাসক্তি। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, সমস্ত খারাপ কাজের চাবিকাঠি হচ্ছে এই মদ, সমস্ত জিনিসের। আমরা যে মদ বা মাদকদ্রব্য বলে থাকি, তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি আলোচনা করব, তো ইসলাম কি বলে? আমরা মদ বা মাদকদ্রব্য এটা বাংলায় বলে থাকি, কোরআনের ভাষায় বা হাদিস কোরআনে যেটা পাওয়া যায় মদ বা মাদকদ্রব্য বোঝানোর জন্য কোরআনে বা হাদিসের মধ্যে খামর শব্দ ব্যবহার করা হয়েছে। খামর, খামর কথার অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, আবৃত্তি করা, গোপন করা, আচ্ছন্ন করে দেওয়া, এই সমস্ত অনেকগুলো মানে আছে খামর কথার অর্থ। আর হাদিসের ভাষায় যদি আমরা এই খামরের সংজ্ঞা দেখতে যাই, তাহলে সরাসরি একটি হাদিসের দিকে এগিয়ে যাব, সহিহ বুখারি কিতাবুল আশিরবা, পানীয় দ্রব্যের একটি অধ্যায় রয়েছে সহিহ বুখারির মধ্যে, 74 নম্বর অধ্যায়, হাদিস নম্বর হচ্ছে 5581। সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মিম্বারের মধ্যে দণ্ডায়মান হলেন, তারপরে আম্মা বাদ বললেন, তারপর তিনি বলছেন নাজালা তাহরিমু খামর, মদ পান করা নিষেধ হওয়ার আয়াত নাজির হয়ে গিয়েছে, ওয়াহিয়ানের খামসাদিন, আর সেটা সাধারণত পাঁচটি জিনিস থেকে সেই যুগে উৎপন্ন করা হতো, তৈরি করা হতো আল্লাহ। তারপর তিনি বলছেন যে সেটা হচ্ছে কি, দুইটি ফল, একটি হচ্ছে আঙ্গুর ফল, একটি হচ্ছে খেজুর ফল, এই দুইটি ফল থেকে, দুইটি শস্য, একটি হচ্ছে গম আর একটি গেহু, এই চারটি, আর একটি হচ্ছে মধু, সেই সময় এই পাঁচটি জিনিস থেকে খামর তৈরি করা হতো, মদ তৈরি করা হতো, এক কথায় নেশাদার দ্রব্য তৈরি করা হতো। তারপরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু মদের সংজ্ঞা করছেন, ওয়াল খামরু মা খামারাল আকলা, মদ খামর হচ্ছে ওই জিনিস, এখানে কিন্তু পার্টিকুলারভাবে একটা জিনিসকে বোঝান নেই, তিনি খামর বলছেন, আল খামরু মা, মা শব্দ তিনি ব্যবহার করেন অনির্দিষ্টভাবে, আল খামরু মা খামরাল আকলা, মদ বা খামর হচ্ছে ওই জিনিস, ওই প্রত্যেকটা জিনিস হচ্ছে মদ, যা মানুষের আকল, মানুষকে জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয়, আচ্ছন্ন করে দেয়, মানুষের বুদ্ধিকে গ্রাস করে দেয়, ঢেকে দেয়, মানুষের জ্ঞান দিকপ্রতি জ্ঞান থাকে না ওই জিনিস খাওয়ার পরে, সেটাই হচ্ছে মদ। সেটা যে কোনো জিনিস হতে পারে, আল্লাহ রসুলও নির্দিষ্টভাবে বলে দেননি যে এই জিনিসটাই শুধু মদ, এই জিনিস
কারণ কি? কারণ সেই যুগে পাঁচটি জিনিস থেকে মদ তৈরি হতো। কিন্তু আমরা জানি এখন বুঝতে পারছি কেন তিনি পার্টিকুলারভাবে কয়েকটি জিনিসের নাম উল্লেখ করেননি, কেন করেননি। আবু দাউদের একটি হাদিস রয়েছে কিতাবুল আশরিমার মধ্যে 27 নম্বর অধ্যায়ে, হাদিস নম্বর হচ্ছে 3685 নম্বর হাদিস, 90 নম্বর হাদিস। সেখানে আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামর, আমার উম্মতের এমন কিছু মানুষ তৈরি হবে আমার পরে, এমন কিছু মানুষ আমার উম্মতের মধ্যে তৈরি হবে, তারা কি করবে, মদ পান করবে, আর মদ পান করার পরে বলবে ইসমুনা বিগাইরি ইসমিহা, সেটাকে বলবে এটা অমুক নাম, এটা অমুক, হুইস্কি ফুস্কি টুস্কি অনেক রকমের নাম দেবে, এটা মদ না। আজকে খামর এক কথায় মদ বা মাদক দ্রব্যের এতগুলো নাম এসছে, আপনি যদি লিখতে লাগেন একটা 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 করে কত পৃষ্ঠাজি লাগবে, যারা এ সম্পর্কে এই ব্যাপারে জড়িত তারা বুঝতে পারবে। আমরা অত জানি না, আমি একটা বই পড়ছিলাম সেখানে এক পৃষ্ঠা নাম দিয়েছে, তবু সব দেয়নি, আরও আছে অনেক আছে। তো মানুষ মদ পান করবে আর সেগুলোকে বিভিন্ন নাম দিয়ে ডাকবে, কিসের জন্য, হালাল করার জন্য। আবু মালিক আশআরি আনহু তিনি অপর একটি হাদিসের মধ্যে বলছেন সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, সেখানে তিনি বলছেন লাইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু দলের সৃষ্টি হবে, আকওয়াম এমন কিছু দলের সৃষ্টি হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা, ওই সমস্ত মানুষেরা বেশ্যাবৃত্তিকে যেটাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, শুধুমাত্র বেশ্যাবৃত্তি নয়, বেশ্যাবৃত্তির সঙ্গে সঙ্গে রেশমি পোশাক, মদ খামর, মদ মাদকদ্রব্য এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। দেখবেন যারা মদ পান করে না বা আরো কিছু লোক যারা মদ পান করে না ওর একটা দল, আর যারা মদ পান করেও না এবং তারা এই সমস্ত জিনিসকে হারাম মনে করে এরা হচ্ছে একটি দল। তারা কি বলে, যেটাই নেশা তৈরি করবে সেটাই হারাম, মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা অধিক পরিমাণে খেলে পরে নেশা হবে সেটা সামান্য পরিমাণ সেবন করাও হারাম। তো একদল সর্বক্ষেত্রে যেটাই নেশা তৈরি করবে সেটাকে একদম চূড়ান্তভাবে হারাম ঘোষণা করেছে, আর কিছু সম্প্রদায় কিছু মানুষ এমন রয়েছে মুসলিমদের মধ্যে তারা যেহেতু এই জিনিস সেবন করছে আর সেবন করার কারণে ফাঁকু যে কোনো বাহানা দিয়ে হোক হারাম তো করতে হবে। আর যদি আমি নিজে হারাম বলি আর আমি নিজে সেবন করি তাহলে মানুষ তো আমাকে প্যারা নিয়ে দেবে, তো কোনো রকমভাবে হালাল না করতে পারলেও মাকরু করে দিলাম, মানে আমার জন্য জায়েজ হয়ে গেল, মাকরু, হারাম বলছে না বলছে মাকরু। চিন্তা করো এই সমস্ত মানুষ যার ভবিষ্যৎ মানে আল্লাহ রাসূল করে দিয়েছেন যে কিছু সম্পদে আমার উম্মতের মধ্যে তৈরি হবে যারা এই মাদক দ্রব্যকে হালাল মনে করবে, আর নিজের জন্য হালাল মনে করার জন্য বিভিন্ন ধরনের বাহানা তৈরি করবে, তারা স্পষ্টভাবে বুঝতে পারবে যে এই জিনিসটা হারাম এই জিনিসটা হালাল, আর কিছু জিনিস মধ্যে থাকবে সন্দেহপূর্ণ। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দুটাকেই ত্যাগ করো, যেটা হারাম সেটাকে ত্যাগ করবেই করবে এবং যেটা সন্দেহের মধ্যে পড়ে আছে সেটাকেও ত্যাগ করো, কারণ হালাল তো স্পষ্ট, কিন্তু আমি যেহেতু সেবন করি আমাকে তো হালাল করতেই হবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে আমি সারাদিন এতটা গুল যদি আমি মুখে ঘষে আমার একটু নেশা হয় না, কিচ্ছু হয় না, তো মানে এই গুল কি করে হারাম হলো, আমার তো নেশা হয় না। আরে বেটা তোমার না তো নেশা হয় না, তোমার ছোট বেটা ছোট্ট 5 বছর একটা বাচ্চাকে সামান্য দাঁতের ফাঁকে ঘষে দাও তো দেখি, 2 ঘন্টা উঠতে পারবে না। আমি জীবনে কোনোদিন সেবন করিনি, আমাকে যদি একটু দিয়ে দেওয়া হয়, অনেক মানুষ বলে তো প্রথম যেদিন আমি ব্যবহার করেছিলাম আমার হুঁশি ছিল না, আমি পড়ে গেলাম, মানে মনে হচ্ছে যে পৃথিবী কাঁপছে, ভূমিকম্প হচ্ছে, আর বেটা ভূমিকম্প হচ্ছে তুমি তো কাঁপছো, সাবধান হয়ে যান। এরপরে এখানে একটা কথা বলিনি যে এই মদের ব্যাপারে যেটা আলোচনা হচ্ছে মদটা কিভাবে হারাম হলো,
মদ হারাম হওয়ার ইতিবৃত্ত কিছু না বলে আপনি বুঝতে পারবেন না। সংক্ষেপে বলে দিই যে পবিত্র কোরআনে মদের ব্যাপারে সাধারণত আমি চারটি আয়াত পেয়েছি, চারটি আয়াত। এক নম্বর আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করছি, কোরআনের মধ্যে রয়েছে সূরা নাহল ১৬ নম্বর অধ্যায় হাদিস আয়াত নম্বর হচ্ছে ৬৭। সেখানে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। এই খেজুর বৃক্ষ এবং আঙ্গুর, এই দুইটি জিনিস, এই দুইটি জিনিস থেকে তুমি সাকার, এখানে স্পষ্টভাবে আল্লাহ সাকার শব্দ ব্যবহার করেছেন, তোমরা মদ তৈরি করো, ওয়া রিজকান হাসানা উত্তম আহার তোমরা ওই জিনিস দুইটি জিনিস থেকে উৎপন্ন করো, তোমরা পেয়ে থাকো। এখানে মদ হালাল হওয়ার স্পষ্ট দলিল, মানে এক সময় মদ হালাল ছিল, এই মদ যখন হালাল ছিল তখন অনেক মুসলমানই যেহেতু হালাল আছে অনেকেই পান করতেন, কিন্তু অনেকের পছন্দ হতো না, তার জন্য অনেকেই পান করতেন না। হালাল ছিল মানে এই নয় যে সব মুসলমান একচিটিভাবে একদম মদ পান করতো, এরকম নয়, যার ভালো লাগতো সে করতো, যার ভালো লাগতো সে করতো না, এইরকম পরিস্থিতি যখন হতে লাগলো তিনারা অনেকেই বুঝতে পারলেন যে এই মদের কারণে আমাদের বুদ্ধি কাজ করে না, ভুল ডিসিশন নিয়ে থাকি এবং আমাদের মাল ধন সম্পদ ধ্বংস হচ্ছে এবং সমাজের মধ্যে অনেক সময় অশান্তিও সৃষ্টি হচ্ছে, যার কারণে উমার রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াজ বিন জাবাল এছাড়াও অনেক আরও কিছু সাহাবি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল আমাদের মদের ব্যাপারে একটা ফতোয়া দেন, কারণ এই মদের কারণে আমাদের বিবেক বুদ্ধি সময় মানে কাজ করে না, যার কারণে ঝামেলা সৃষ্টি হচ্ছে, আমাদের মানব ধ্বংস হচ্ছে, একটা ফতোয়া দেন। এই কথা যখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, সরাসরি আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ২১৯ নম্বর আয়াতকে নাজিল করলেন, সেখানে আল্লাহ তাবারক ও তাআলা বলছেন, ইয়াস আলুলাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, হে নবী তুমি বলে দাও তার মধ্যে রয়েছে ইসমুন কাবীরু মানে কাবীরা গুনাহ, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে কাবীরা গুনাহ, অনেক গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস এবং মানুষদের জন্য অনেক উপকার রয়েছে, মানাফিউ এখানে বহু বছর আল্লাহ ব্যবহার করেছেন মানে অনেক উপকারী জিনিস রয়েছে এই মাদক দ্রব্যের মধ্যে, এটি একটি একটা আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক মানুষ বুঝতে শুরু করলো যে আল্লাহ যেখানে বলছেন যে মদ এটা কাবীরা গুনাহ এবং এর মধ্যে উপকারী জিনিস সরাসরি হারাম হয়নি, পরে অংশ তিনি বলছে ফা ইসমুহুমা আকবারু মিন নাফিউহুমা, উপকারের চেয়ে অপকার বেশি আছে। সামান্যভাবে সরাসরি মদকে হারাম না ঘোষণা করে আস্তে আস্তে, একবার হারাম করে হতে পারে বিবাদ সৃষ্টি হতে পারে বা বিভিন্ন পরিস্থিতি খারাপ হতে পারে বা কোনো কারণ হতে পারে, আল্লাহ ভালোভাবে বুঝেন, তিনি আস্তে আস্তে মদটাকে হারাম করছেন। সর্বপ্রথম এই আয়াত নাযিল করলে যে মদে এবং জুয়ার খারাপ দিককে তুলে ধরলেন যে মদে এবং জুয়ার মধ্যে এই সমস্ত খারাপ জিনিসগুলো রয়েছে। তো অনেক মানুষ ভেবে নিলেন যে তাই তো, মদের মধ্যে অনেক খারাপ জিনিস রয়েছে তো ছেড়েই দিই, অনেক মুসলমান মদটা ছেড়ে দিলেন, কিন্তু যেহেতু হারাম না হওয়ার হারাম হয়নি এই কারণে তবু অনেক মুসল্লি অনেক মুসলমান মদ পান করতে থাকলেন, মদ পান করতে থাকলেন। একদিন একটি আসর বসেছিল, মানে এই হাদিসটি সরাসরি আপনি পাবেন আবু দাউদের কিতাবুল আশিবার মধ্যে ৩৬৭৩ নম্বর হাদিস, সেখানে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আন্না রাজুলান মিন আনসার, আনসার সাহাবীদের মধ্যে একজন সাহাবি আমাকে এবং কিছু সাহাবিকে দাওয়াত করলেন মদের জন্য বা এমনি অনুষ্ঠান হিসাবে, সেখানে মদ পরিবেশন করা হলো, তা আমরা মদ পান করলাম, কিছু সময়ের জন্য আমাদের মানে কি জ্ঞান বুদ্ধি হারিয়ে গেল। তো মাগরিবের সময় চলে আসলো, মাগরিব আযান হলো, তো তিনি বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন মাগরিবের সময় হলো তো সকলে মিলে আমাকে ইমাম তৈরি করলেন, ফা আম্বাহুম আলিউন ফিল মাগরিব, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মাগরিবের জামাতে ইমামতি করলেন, তিনি পড়লেন কি কুলিয়া আইহাল কাফিরুন, এই সূরাটি তিনি পাঠ করলেন, ফখালাতা ফিহা, তিনি এই সূরাটি পড়তে গিয়ে ভুল করে দিলেন, আর এই সূরাটি এমন একটি সূরা সামান্য একটু ভুল হলে কিন্তু একদম পুরোটা উল্টো হয়ে যাবে, পুরোটা উল্টো হয়ে যাবে,
তো তিনি ভুল বলেন ফান্নাজালাত। তারপরে একটি আয়াত নাজিল হলো, আয়াতটি হচ্ছে কি সূরা নিসার চতুর্থ অধ্যায়ের 43 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলু। হে ঈমানদার বান্দাগণেরা, তোমরা নামাজে নিকটবর্তী হবে না যখন তোমরা নেশাগ্রস্ত হবে, সেই সময় তোমরা নামাজে নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলছো স্পষ্টভাবে বুঝতে না পারো ততক্ষণ নামাজের নিকটে যেও না। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটেও যেও না। এই কথা যখন আল্লাহ সরাসরি বলে দিলেন পবিত্র কোরআনের মধ্যে, অনেক সাহাবী হয়ে আরে যা মদ পান বলে আমি নামাজের নিকটেও যেতে পারবো না, এতই খারাপ মদ, আমি মদ পান করবো না। মদ পান করা একটা শেষ হয়ে গেল, তবু কিছু সংখ্যক মানুষ গুটি কয়েক মানুষ থেকে গেল যে মদ তো হারাম নয়, সময় আছে, মদ পান করা অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় আমি নামাজের নিকটে যেতে পারবো না। তো কি হচ্ছে, এশার নামাজ পর ফজর অনেকটা সময় পাচ্ছি, তো এশার নামাজ পর একদম সারাটিয়ে মদ খাবো, আরাম করে ঘুমিয়ে দেবো, সকাল হতে হতে নেশা কেটে যাবে। আবার ফজর থেকে জোহরের সময়টা অনেক লম্বা সময়, ফজর পর খেয়ে নেবো, জোর হতে হতে আমার নেশা কেটে যাবে। এটা কিন্তু খারাপ না, হালাল যেহেতু আছে ইজাজত আছে করতে পারে, করলেন। করার পরে একদিন হয়েছে কি, ওসমান বিন মালিক তিনি কিছু আনসার সাহাবিকে নিমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করার পরে মদ পরিবেশন করা হলো, মদ হালাল আছে মদ পরিবেশন করা হলো, মদ পান করাবেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন মদ পান করার পরে আমারও জ্ঞান তো হারিয়ে গেল, আমি কবিতা আবৃত্তি করছিলাম, কবিতা আবৃত্তি করতে আমার তো জ্ঞান নাই, কবিতা আবৃত্তি করতে করতে আমি আনসার সাহাবিদের মানে বদনাম করে দিয়েছি, দোষারোপ করে দিয়েছি, ও তো জ্ঞানই নাই, ও নাম করছে সুনাম করছে না বদনাম করছে কি বুঝবে, তো আনসার সাহাবিদের মানে একটু দুর্নাম করে দিয়েছেন আর নিজের জাতির মানে একটু সুনাম করে দিয়েছে, যার কারণে আনসার সাহাবিরা রেগে গেছেন, যা তুমি আমাদের বদনাম করছো, এখানে উঁটের একটা হাড় পড়েছিল তুলে দিয়েছে মেরে, আর গিয়েছিল যে মাথায় আহত সরাসরি হ্যাঁ আমাকে মারলো, মানে এরকম দিয়ে আল্লাহ রসুল কাছে যে এই ব্যাপার হয়ে গেছে, আমাকে এরকম মেরেছে, এই ঘটনার জন্য ঘটে গেল দেখছি যে মারাত্মক ব্যাপার হয়ে গেছে, সরাসরি আল্লাহ তাআলা তার আয়াত নাযিল করছেন সূরা মায়দা 5 নম্বর অধ্যায়ে 90 এবং 91 দুইটি আয়াত, আমি একটা আয়াত আপনাদের সামনে উল্লেখ করছি, 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সরাসরি মদকে হারাম করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য নিশ্চয় এই মদ, এই জুয়া এবং এই প্রতিমা, এই যে প্রতিমাগুলো জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন, এই সমস্ত প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, এই চারটি জিনিস শুধুমাত্র এটা শয়তানের অপবিত্র জিনিস, শয়তানের অপবিত্র কার্যকলাপ, অতএব ফাজদানি বহু তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো, কারণ এটা শয়তানের অপবিত্র জিনিস, এখান থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণপ্রাপ্ত হতে পারো। সরাসরি মদকে হারাম ঘোষণা করে দেওয়া হলো, এই হারাম ঘোষণা কার উপর হচ্ছে, নবীর উপর আয়াত নাযিল হচ্ছে, কিন্তু নবী তো সব জায়গায় নেই, আয়াতটি পৌঁছাতে সময় লাগবে, অপর দিকে একটা মজলিস বসেছে সেখানে একটা আন্দোলন মানে কি অনুষ্ঠান চলছে, সেখানেও মদ পরিবেশন হচ্ছে। সহিহ বুখারী কিতাবুল আশরিবার হাদিসটি হচ্ছে 5582, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি কুনতু আসকি আবা উবাইদাত আবা তালহা তা ওয়া ইবনে কাব, এছাড়াও কি স্বাভাবিক আমি মদ আমি নিজে ছোট্ট আমি মদ পরিবেশন করছি, মদ পরিবেশন করতে করতে হঠাৎ করে দেখছি তার শব্দ দূর থেকে শব্দ শোনা যাচ্ছে, আল্লাহ রাসূল ঘোষণা করতে পাঠিয়ে দিয়েছে ঘোষক ঘোষককে, যাও ঘোষণা করেছে মদিনা গলি গলি বলে এসো যে মদ হারাম করে দেওয়া হয়েছে, ঘোষণা করে দাও। ও চলে আসছে গলিতে গলিতে বলতে 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 আসছে, শোনো শোনো মদ হারাম করা হয়েছে, এই শব্দ কিছু কিছু শুনতে পাওয়া যাচ্ছে। তো ফাজাআহুম আতিন ইন্নাল খামরা হুরিমাত, মদ হারাম করা হয়েছে একজন ব্যক্তি এসে বলছে। তো অন্য রিওয়ায়াতের মধ্যে এসে যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এ আনাস যাও তো কিসের শব্দ হচ্ছে একবার দেখে এসো বাইরে গিয়ে, তো গিয়ে দেখছি যে হ্যাঁ মদ হারাম করা হয়েছে, তিনি বলছেন যে এই ব্যাপার। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া আনাস কুম, হে আনাস তুমি ওঠো, আহরিকহা যতগুলি মদের জায়গা দেখতে পাচ্ছ আহরিকহা তুমি গড়িয়ে দাও ঢেলে দাও, ফাহারাক্তুহা
আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যতগুলো মদ পাত্রের মধ্যে ছিল সমস্ত পাত্রকে উল্টে দিয়ে সমস্ত মদকে গড়িয়ে দিলাম। তিনি বলছেন অন্য রিওয়ায়েতের মধ্যে তিনি বলছেন সেই দিন যেদিন মদকে সরাসরিভাবে হারাম করা হয়েছিল সেই দিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। এর একটা কথা আপনাদের বলে দিই, সেই যুগের মুসল্লিদের কথা দেখুন, সেই যুগের মুসলমানদের কথা দেখুন, যখন মদের সংবাদ, মদ হারাম হওয়ার সংবাদ কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে হুকুম দেওয়া হলো যা মদকে গড়িয়ে দাও। বললেন না এই আজকে তুমি বসে আছি একটু খেয়ে। এক ব্যক্তিকে বলছি এক জায়গায় ছিলাম, তো বলছে ভাই কিন্তু মসজিদে, আরে মদ জিনিসটাই তো হারাম, তুই মসজিদে বসে বসে ভুল করছো মানে এই যে খেয়ে। তারপরে দেখেন মনু সাহেব আমি নামাজ ছাড়তে রাজি আছি, মসজিদ ছাড়তে রাজি আছি, কিন্তু এটা ছাড়তে রাজি। অনেক লোকের সঙ্গে তর্ক হয়েছে, পারা যায় আল্লাহ জানে। একটি কথা মনে রাখুন, যিনারা এই জিনিসের সঙ্গে এখনো জড়িত রয়েছেন সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা মায়েদের 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতাল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদের ক্ষতি এতটাই, আল্লাহ তাআলা বলছেন এই মদের মাধ্যমে শয়তান তোমাদের আপোষের মধ্যে মুসলিম মুসলিমের মধ্যে কি করতে চায়, শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে দিতে চায়, বিদ্বেষ প্রবেশ করাতে চায়। এবং আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই। আর আমরা এই জিনিস সঙ্গে জড়িত, আমাদের তো কিছু আসে যায় না, নামাজ ছাড়লেই কি, আল্লাহ জিকির আসলে কি না আসলে কি, আমাদের মধ্যে শত্রুতা আসলে কি না আসলে কি, হিংসা বিদ্বেষ থাকলে কি না থাকলে কি, আমাদের কিচ্ছু আসে যায় না, যার কারণে আমরা এই মদ জুয়াকে ছাড়তে পারি না, ছাড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান শারিবাল খামরা ফি দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমা ফিল আখিরা। যে ব্যক্তি দুনিয়ার বুকে এই মাদক দ্রব্য সেবন করবে এবং তার মধ্যে ফিরে আসবে না, তওবা করে যদি ফিরে না আসে মৃত্যুর আগে, হুরিমা ফিল আখিরা কিয়ামতের মাঠে, তার জন্য এই মদকে হারাম ঘোষণা করে দেওয়া হবে, মদকে হারাম করে দেওয়া হয়েছে। মদ হারাম মানে কি, পরোক্ষভাবে আপনার জন্য জান্নাতকে হারাম করা হচ্ছে, সাবধান হয়ে যান। এক ব্যক্তি ইয়ামান থেকে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল যে আমরা আমাদের ওখানে কিছু পানীয় দ্রব্য পান করি, তাই এই ব্যাপারে আপনি ফতোয়া দেন। আল্লাহ রসুল বলছেন সেটা কি নেশা তৈরি করে, তা সে ব্যক্তি বলছে হ্যাঁ নেশা তৈরি করে। তা আল্লাহ রসুল বলছেন কুল্লু মুস্কিলিন হারাম, প্রতিটি নেশা জাতীয় দ্রব্য হারাম। অপর রিওয়ায়েতের মধ্যে বলছেন কুল্লু শারাবিন আসকারা ফাহু হারামুন, প্রতিটি পানীয় দ্রব্য যা মানুষকে নেশাগ্রস্ত করবে সেটাই হচ্ছে হারাম। তারপরে বলছেন আল্লাহ রাসূল বলছেন কি ইন্নাল্লাহ আযজা ওয়াজাল্লা আহাদান, আল্লাহ তাআলার প্রতি একটা ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য, লিমা ইয়াশরাবুল খামরা লিমা ইয়াশরাবুল মুস্কির, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ ওয়াদা করেছেন কি, আয়াসকিয়াহু মিন তিনাতুল খাওয়াল, তিনাতুল খাওয়াল তাকে পান করাবেন। সাহাবায়ে কিরাম বলছেন কল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাওয়াল, হে আল্লাহর রাসূল এই তিনাতুল খাওয়াল জিনিসটা কি? আল্লাহ রাসূল বলছেন আরাকু আহলিন নার আও ওসারাকু আহলিন নার, এই জাহান্নামীদেরকে জাহান্নামে পোড়ানোর পরে তাদের শরীর থেকে যে রক্ত পুঁজ ঘাম ধরে ধরে এই ড্রেন দিয়ে গিয়ে একটি জায়গায় গিয়ে একত্রিত হবে, ওই গরম পুঁজ তাকে পান করানো হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে এই সমস্ত জিনিস পান করবে। সাবধান হয়ে যান, যিনারা এখনো পর্যন্ত এই সমস্ত জিনিসের সঙ্গে জড়িত। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে সমস্ত মানুষেরা এখন ভাবছেন যে আমরা তো বিড়ি খাই, আমরা তো সিগারেট খাই, আমরা তো গুলজর্দা খাই, এ তো কোনো খারাপ জিনিস নয়, আমরা তো মদ খাই না, আমি বলতে চাই আপনাদের সামনে বলছি মদের চাইতে বিড়ি খোর, মদ খোরের চাইতে সিগারেট খোর, মদ করে চাইতে এই জর্দা খোর, মদ করে চাইতে এই গুল খোর সবচেয়ে ভয়ঙ্কর। মৌলী সাহেব বললেন কি মদ ঘরে চাইতে বিড়ি খোর খারাপ, মদ ঘরে চাইতে সিগারেট খোর খারাপ, আরে আমি তো মদ খাই লুকিয়ে লুকিয়ে করে ডেরে নে, কোথায় পুকুরের ধারে কোথায় তিনতলা লজে লুকিয়ে 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 মদ খাই, আর আমাদের বিড়ি খেতে লজ্জা লাগে না, সবাই সামনে ছেড়ে দিলাম, সিগারেট রাস্তা দেয়
পাঁচ ওয়াক্তের মুসল্লি নামাজ পড়ার পরে পরে সঙ্গে সঙ্গে ওই কোনায় বসে বসে সিগারেট টানছে, আপনি কি বলবেন? হ্যাঁ আপনি কি বলবেন? আমি বলতে চাই একজন মদখোরের সামান্য পরিমাণ লজ্জা রয়েছে, কিন্তু বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, কয়েন খৈনিখোর এই সমস্ত মানুষের সামান্য পরিমাণ লজ্জা নেই। একজন বিড়িখোর বাপের সামনে বিড়ি খেতে পারে, মদ খেতে পারে? পারে না। একজন বিড়িখোর সবার সামনে, দশটি মানুষের সামনে, একশোটি মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ মানে বিড়ি পান করছে, সিগারেট পান করছে, সামান্য পরিমাণ লজ্জা নাই? হ্যাঁ আগে লজ্জা করতো, মলি সাহেব আছে ধোঁয়াটা যে কোন দিকে গেল আল্লাহ জানে, বুঝতে পারলেন? কিন্তু এখনকার মলি আর এখনকার মানুষের বড় লজ্জা করে না, কি বলবো, আফসোসের ব্যাপার। কিন্তু সাবধান হয়ে যান, আল্লাহর রসুল তিনি বললেন কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রতিটি নেশা জাতীয় দ্রব্য হারাম, প্রতিটি নেশা জাতীয় দ্রব্য হারাম। এখানে উল্লেখ করা হয়নি যেটা ওটা হবে, ওটাও হবে, আরও কিছু জিনিস আছে যেগুলো আপনি, আমি বলছি না, ওটা বড় মুরগিদের দায়িত্ব, আমি ছেড়ে দিলাম কিছু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই সমস্ত জিনিস, অপবিত্র জিনিস থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ আমরা সকলেই তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ এই যে অপবিত্র জিনিস তোমার আমাদের জন্য, তুমি আমাদের জন্য হারাম ঘোষণা করেছো, আমরা ছাড়তে পারছি না, আমরা পাঁচ ওয়াক্তের মুসল্লি হওয়া সত্ত্বেও আমরা ছাড়তে পারছি না, আল্লাহ তুমি আমাদের সকলকে এই সমস্ত অপবিত্র জিনিস থেকে পবিত্রাণ দান করো, আমরা যদি এই সমস্ত জিনিসকে ছাড়তে পারি। এই বলে আল্লাহ তাবারক তাআলার কাছে এটাই দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা মুসলমানভাবে সমস্ত অপবিত্র জিনিস থেকে পবিত্রাণ দাও। আমিন আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.